नमस्कार बन्धुरा, सुपर्णा किचेन विद बेंगल स्टाइल चैनले अपने सबाई के स्वागत। आजकल रेसिपी शिम बाटा। गरम भातर शिम बाटा खेते खूब असाधारण लगे, बोले देखे नेवा जाक आजकल शिम बाटा रेसिपिटा। शिम बाटार जन्य प्रथम लागबे शिम। शिमगुलो के आमी परिष्कार करे धुए नियेछि प्रथमे। एबार आमी शिमटाके दुदिक थेके केटे नियेछि। समस्त शिमगुलो के देखुन आमी दुपाश थेके केटे नियेछि एइभाबे। चाइले माझखान थेके अर्धेक करेओ निते पारेन। এবার একটা কড়া বসিয়ে দিয়ে দেব অর্ধেক গ্লাস জল। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ শিমটা এই জলেতেই আমি সিদ্ধ করব, আর জলটা যেন সিদ্ধ হওয়ার পরে একদম না থাকে সেটাই খেয়াল রাখব। সমস্ত শিমগুলো এই জলের মধ্যে দিয়ে দিলাম। এবার এতে এক চামচ নুন দিয়ে আমি এটাকে ভালোভাবে একটু সিদ্ধ করে নেব। নুনটা দিয়ে একটা খুন্তির সাহায্যে আমি নুনটাকে ভালোভাবে জলের সাথে মিশিয়ে নেব, যাতে শিমটা সিদ্ধ হওয়ার পর যেন সমানভাবে নুনটা সব শিমের মধ্যে চলে আসে। ঢাকা দিয়ে শিমটাকে সিদ্ধ করে নেব। আমার শিমটা সিদ্ধ করা হয়ে গেছে, দেখুন শিমের কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর একটু আমার সামান্য জল আছে, এই সময় আমি গ্যাসের ফ্লেমটা হাই দিয়ে জলটাকে একদম শুকনো করে নেব। জলটা শুকিয়ে গেলে গ্যাসের ফ্লেম বন্ধ করে শিমগুলোকে ঠান্ডা করে নেব। শিমগুলো ঠান্ডা হয়ে গেলে মিক্সির জারের মধ্যে আমি সব শিমগুলোকে নিয়ে নিচ্ছি। এবার একটা কড়া বসিয়ে কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা আমি এবার সর্ষের তেলে করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি পাঁচ কোয়া রসুন। আমি রসুন আর শুকনো লঙ্কাটা একসাথে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে আলাদা আলাদা করেও ভেজে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার রসুন আর শুকনো লঙ্কাগুলোকে আমি ভেজে যে মিক্সির জারে শিম সেদ্ধগুলো নিয়েছিলাম তার মধ্যে এই রসুন, ভাজা রসুন আর শুকনো লঙ্কা দুটো নিয়ে নেব। এই শুকনো লঙ্কা আর রসুনগুলো, ভাজা রসুনগুলো দিয়েই আমি শিমটাকে বেটে নেব। আমি এই শুকনো লঙ্কার বোটাগুলো ফেলে দিচ্ছি। বাটার সময় অবশ্যই বোটাগুলো ফেলে দিতে হবে। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এক মুঠো ধনে পাতা। ধনে পাতা দিয়ে শিমটাকে বেটে নেব। দেখুন শিমটা আমার বাটা হয়ে গেছে। এবার যে কড়াতে শুকনো লঙ্কা রসুন ভেজেছিলাম তাতে তেল ছিল, তার মধ্যে এই একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, আর দিয়ে দেব একটু কালো জিরে। এবার শুকনো লঙ্কার কালো জিরেটা 5 থেকে 10 সেকেন্ডের মতো একটু ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়ে আমি পেঁয়াজটাকে হালকা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব শিমের বাটাটা। শিম, ধনে পাতা, শুকনো লঙ্কা আর রসুন দিয়ে যে বাটাটা করেছিলাম সেই বাটাটা দিয়ে দেব। এবার বাকি উপকরণের সাথে শিম বাটাটা ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে শিম বাটাটা কড়াইতে ভালোভাবে কষিয়ে নিলে শিমের যে কাঁচা হালকা গন্ধটা থাকে সেটাও চলে যায়, আর খেতে খুবই ভালো লাগে। এইভাবে 5 থেকে 7 মিনিট শিমটাকে ভালোভাবে কষিয়ে নেব। শিমটা হালকা শুকনো হয়ে আসবে, এরকম অবস্থায় নিয়ে আসব। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ, এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। যেহেতু শিমটা সেদ্ধ করার সময় আগে নুন ব্যবহার করেছি, তাই এই সময় নুনটা কিন্তু বুঝেই ব্যবহার করতে হবে। এবার শিমটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু শুকনো করে নেব। আর আমি শেষে দিয়ে দেবো সামান্য চিনি। খুবই সামান্য পরিমাণ চিনি দিয়ে সামান্য নেড়ে চেড়ে নিলেই রেডি হয়ে যাবে শিম বাটা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবেন নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে। এই পর্যন্তই, ধন্যবাদ।